নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত রোপা দু হাজার উনিশে পেনশনার্সদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলো অর্থ দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তিতে পেনশনার্সদের মনে যে অনেকগুলি ধোঁয়াশা ছিল যেমন অপশান ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কবে বা আরও কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ল্যারিফিকেশান এই বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে চলুন দর্শক বন্ধুরা বিজ্ঞপ্তিতে কি লেখা রয়েছে আমরা একটু দেখে নেব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে তেইশে ডিসেম্বর এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাবজেক্ট ক্ল্যারিফিকেশান রিগার্ডিং ফার্দার কমিউটেশান অফ পেনশন ডিউ টু রোপা দু হাজার উনিশ অর্থাৎ কমিউটেশনের ব্যাপারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রথমেই আমরা এক নম্বর পয়েন্টে চলে যাব ইফেক্টিভ ডেট অফ অ্যাডিশনাল কমিউটেশান অর্থাৎ কোন ডেট থেকে অ্যাডিশনাল কমিউটেশন ইফেক্টিভ হবে দ্য ইফেক্টিভ ডেট ফর অ্যাডিশনাল কমিউটেশন ইজ দ্য ডেট অন হুইচ দ্য পেনশনার হ্যাড অলরেডি অপটেড ফর কমিউটেশন ডিউরিং রিটায়ারমেন্ট অর্থাৎ এখানে বলতে চেয়েছে অ্যাডিশনাল কমিউটেশনের ডেট সেটাই হবে যেটা আপনি রিটায়ারমেন্ট করার সময় নর্মাল কমিউটেশনের যে ডেটটা আপনি উল্লেখ করেছিলেন তখন অর্থাৎ রিটায়ারমেন্টের সময় কমিউটেশনের যে ডেটটা দিয়েছিলেন সেইটাই এখন রোপা দু হাজার উনিশের পর অ্যাডিশনাল কমিউটেশনের ডেট হবে এবার আমরা চলে যাব দু নম্বর পয়েন্টে ডেট অফ রিস্টোরেশন অফ অ্যাডিশনাল কমিউটেশন দ্য অ্যাডিশনাল কমিউটেড পোর্শন অফ পেনশন সেল রিস্টোর্ড আফটার ফিফটিন ইয়ার্স ফ্রম এক এক দু হাজার কুড়ি অর দেয়ার আফটার ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ অন হুইচ দ্য অ্যাডিশনাল কমিউটেশন ইজ গিভেন ইফেক্ট টু অ্যাজ দ্য কেস মেবি অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে যে অ্যাডিশনাল কমিউটেশানটা আপনি দেবেন সেটা কতদিন পর তার রিস্টোরেশন হবে এখানে বলছে যে এডিশনাল কমিউটেশানের ইফেক্টিভ ডেটের পর পনেরো বছরের পর আপনি সেটা রিস্টোরেশন করতে পারবেন অথবা যে ডেট থেকে আপনার অ্যাডিশনাল কমিউটেশন চালু হচ্ছে তার পনেরো বছর পরের যে প্রথম মাস তার এক তারিখে আপনি এই অ্যাডিশনাল কমিউটেশনের রিস্টোরেশন করতে পারবেন এরপর আমরা চলে যাব তিন নম্বর পয়েন্টে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অপশান এই কোয়েশ্চেনটি আপনারা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছেন আমাদের আগের ভিডিওতে কিন্তু এর উত্তর আমরা দিতে পারিনি কারণ তখন আমরা ডেটটি জানতাম না এখানে দেখুন লিখে দিয়েছে স্পষ্ট দ্য লাস্ট ডেট ফর সাবমিশান অফ অপশান ফর অ্যাডিশনাল কমিউনিটেশান ইজ একত্রিশ বারো দু হাজার কুড়ি দ্যাট ইজ ওয়ান ইয়ার ফ্রম দ্য অ্যাকচুয়াল ডেট অফ ইফেক্ট অফ ডাব্লিউ বিএস রোপা দু অর্থাৎ এখানে স্পষ্ট বলে দিয়েছে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে পেনশনারদের যে অপশান ফর্ম জমা দেওয়ার সেটাই লাস্ট ডেট চার নম্বর পয়েন্ট দেখুন অ্যামাউন্ট অফ অ্যাডিশনাল কমিউটেশন অর্থাৎ কত পার্সেন্ট আপনি কমিউট করতে পারবেন এখানে সেটা বলেছে দ্য পেনশনার বি এন্টাইটেল টু কমিউট আপ টু ফর্টি পার্সেন্ট অফ দ্য রিভাইজ পেনশন ইট ইজ অপশনাল অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে আপনি ম্যাক্সিমাম চল্লিশ শতাংশ আপনার রিভাইজ পেনশনের কমিউট করতে পারবেন এবং এটা অপশনাল সেটা উল্লেখ করেছে চলে যাব লাস্ট পয়েন্টটিতে হোয়েদার মেডিকেল এক্সামিনেশান ইজ নেসেসারি ফর অ্যাডিশনাল কমিউকেশন মেডিকেল এক্সামিনেশন ইজ নট নেসেসারি ইফ দ্য পেনশনার সাবমিটস অপশন ফর্ম ওই দিন একত্রিশ বারো দু অর্থাৎ আপনার কি মেডিকেল এক্সামিনেশনের দরকার এই কমিউটেশন করার জন্য সেটা স্পষ্ট করে এখানে উল্লেখ করে দিয়েছে যে যদি একত্রিশ বারো দু হাজার মধ্যে আপনি আপনার অপশন ফর্ম জমা করেন তাহলে আপনার জন্য আর মেডিকেল এক্সামিনেশন দরকার পড়বে না তাহলে দর্শক বন্ধুরা আপনাদের মনে যে কোশ্চেনগুলি ছিল সেগুলির জন্য এই ক্লারিফিকেশনটি ক্লারিফিকেশনটি আজ প্রকাশিত হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি যদি কোনো পয়েন্টে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমরা সাহায্য করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভিডিওটিকে অবশ্যই পেনশনার্সদের সাথে শেয়ার করুন যাতে তাদের মধ্যেও এই ধোঁয়াশাগুলি না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ